কাজ হয়। আমাদের আসামেও হয়ে গেছে অনেকগুলো হত্যা এই কুসংস্কার, শুধুমাত্র কুসংস্কারের জন্য ডাইনি হত্যা আপনারা শুনবেন, কিংবা অনেক সময় কোনো তান্ত্রিক তার তন্ত্র সাধনার জন্য মানুষের প্রাণ বলি দেয়। হ্যাঁ, সেই সমস্ত কাজ কিন্তু এখনো আনাচে কানাচে দু একটার কথা আমরা শুনি। বরাক উপত্যকায়ও ডায়েরি হত্যা হয়েছে। তো বিশেষ করে চা বাগান অঞ্চলের মানুষের মধ্যে এই ডায়েরি প্রথার মতো জঘন্য কুসংস্কার আছে। কোনো মানুষকে তারা মনে করে এই মানুষটা একটা অপদেবতা ভর করেছে তার উপর, বা সেই মানুষটা সমাজের ক্ষতি করছে, সেই মানুষটাকে চিহ্নিত করে তার ডায়েরি হিসাবে এবং তাকে পিটিয়ে কিংবা পুড়িয়ে মারে। তো এই সমস্ত জিনিসগুলো আমরা আমাদের মধ্যে বিজ্ঞান সচেতনতার অভাবের জন্য হচ্ছে। আরো অনেক কুসংস্কার আমরা দেখি, কখনো কখনো কোনো জায়গায় দেখবেন কোনো একটা অলৌকিক কোনো একটা ঘটনাকে অলৌকিকতার স্তরে নিয়ে গিয়ে সেখানে মানুষ দিব্যি পূজার নামে কিংবা অন্য কিছুর নামে অর্থ উপার্জন করছে। তো এইগুলো আসলে সমাজকে প্রতারিত করছে, সেই প্রতারণা আমরা বুঝতে পারি না। এই ধরনের আরো অনেক সংস্কার আছে, কুসংস্কার আছে। যে সমস্ত কুসংস্কারের আদৌ প্রয়োজন নেই, হাসি টিকটিকির ডাক ইত্যাদি তো আর আছেই, আমরা সবসময় এগুলো শুনি। এই সমস্ত সংস্কার, প্রত্যেকটা সংস্কারকে আসলে বৈজ্ঞানিক ভিত্তিতে বিচার করা দরকার। এবং বিশেষ করে যদি আমরা বৈজ্ঞানিক এবং দান্তিক বস্তুবাদের আলোকে আমরা এগুলোকে পর্যালোচনা করি, তখনই আমরা একটা চরম সত্যে পৌঁছতে পারি। এবং সেইভাবে আমরা যদি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমাদের মধ্যে শুধু সামাজিক কুসংস্কার নয়, অনেক সামাজিক ধর্মীয় কিংবা আমাদের মধ্যে বিভেদ যেগুলো আছে, অনেকগুলো ধর্মীয় কুসংস্কারের ভিত্তি থেকে আমাদের মধ্যে